সবাইকে জানাই সুপ্রভাত। আমরা এখন আছি লাচেনে, এখন সময় হচ্ছে 5:30 মতো। এখনও গাড়ি নিয়ে রেডি আছে ড্রাইভার ভাই, বেরোবো, 5-10 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। আমরা প্রথমে মনে হয় যাবো কালাপাথার, তারপর গুরুদাম্বার দেখি, যাক যে গুরুদাম্বার যাওয়া যায় কি না, চলো দেখা যাক কি হয়। চলো, ওখানে চাও খাওয়া হয়নি সকালে, তবে হোমস্টে যারা ওরা ঘুম থেকে উঠতে পারেনি, তো চা ব্রেকফাস্ট এখানেই করবো, তারপর আবার সামনের দিকে রওনা দেবো। ওই যে দূরে কালাপাথার দেখা যাচ্ছে, আমরা এখন কালাপাথারে আছি, কালাপাথারের ভিউটা শুধু দেখো, চারিদিকে বরফ, এদিকে নিচেও বরফ, সব বরফ। সে কবি বলেছিলেন, তাহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না, সেরকম ব্যাপার। অসাধারণ একটা ফিলিংস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে এসো, নিজে উপলব্ধি করো, বা সেটুকুই। বরফে চা কাটতে গেছে, শীত থাকছে, বেরিয়েছে প্রচুর বরফ, ফুটবল পুরো
এটা প্রায় 16,000 ফিট ওপরে আছি। বেশি জোরে হাঁটাহাঁটি করছি না, শ্বাস ফুলছে, বুঝতে পারছো এতটা উঁচু, তো একটু ধীরে সুস্থে চলতে হচ্ছে। নিঃশ্বাসের প্রবলেম যদি এখনও হয়নি কারোর, তাও যে কোনো সময় হতে পারে, তাই জন্য যতটা আস্তে হাঁটা যায় তাই চেষ্টা করতে হবে। চলো ওদিকটায় যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। কালাপাথরে অনেকক্ষণ থাকলাম, মজা হলো, প্রচুর বরফ। সামনে গাড়ি আছে, গাড়ির দিকেই যাচ্ছি আপাতত। হাফ রাস্তা অব্দি গিয়ে ফিরে আসতে হচ্ছে, দেখা যাক নিচের যায় নিচ থেকে কি বলছে। তো এটা অসম্ভব ভালো একটা স্মৃতি মেমোরি নিয়ে যাচ্ছি এখান থেকে। এই সময় এই অক্টোবর মাসে এত বরফ পাবো কোনোদিন এক্সপেক্ট করিনি। তো যাই হোক, এটা একটা লাক বলতে গেলে। তো কি বলবো আর, মানে যা দেখেছি যা উপলব্ধি করেছি সেটা কোনোদিনই আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এটা উপলব্ধি করতে গেলে অবশ্যই তোমাদেরকে এখানে আসতে হবে, এসো মজা করো, জীবনে কিছু উপভোগ করো এখানে আসতে। গুদামবাড়ির দিকে যাচ্ছি আমরা, এই হচ্ছে গুদামবাড়ির দিকে যাওয়ার রাস্তা। দেখি কতদূর যাওয়া যায়, কি কতদূর খোলা আছে। এখন এগোচ্ছি, রাস্তা বেশ খারাপই আছে, এগুলো পুরো কাদা হয়ে আছে, সাইডে নদী গেছে, বরফ পড়ে আছে, এটা অসাধারণ একটা ফিল দিচ্ছে। চলো সামনে গিয়ে দেখা যাক কি হয়। গুরুদাম্বা যেতে পারলাম না আমরা, মাঝরাস থেকে গাড়ি ঘুরিয়ে নিলাম। ওখানে বাইকার আসছিল ওখান থেকে ঘুরে, ওরা বললো এখান থেকে আরও 3-4 কিলোমিটার পিছনে অব্দি যাওয়া যাচ্ছে, তার বেশি যাওয়া যাচ্ছে না, গুরুদাম্বা লেক বন্ধ। তো এখান থেকে ফিরে যাচ্ছি, এখান থেকে লাচেন ফিরবো, সেখান থেকে গ্যাংটক ফিরতে হবে আজকে। সেবার মতো এখানকার দৃশ্যটা দেখে নাও একবার। যাই হোক, পরে আবার আসবো গুদামবা দেখার জন্য, একটা ভালো জায়গা যেতে পারলাম না, পরে আবার দেখা হবে। লাচানে আমরা লাঞ্চ করে নিয়ে বেরোচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে, দেখা হচ্ছে গ্যাংটকে। যদি তাড়াতাড়ি পৌঁছতে পারি তাহলে এমজি মার্গের দিকে যাওয়ার ইচ্ছা আছে, ওখানে গেলে ওখানকার ভিউ কিছু দেখাবো। এখনকার মতো টাটা। আমরা এইমাত্র গ্যাংটক পৌঁছালাম, হোটেলে জাস্ট ঢুকেছি, ঢুকে ফ্রেশ হলাম, একটু হালকা খাওয়া দাওয়া করলাম, এই রুমটায় আমরা ঢুকেছি। এখন নিচে রাহুল দাদা আছে, বলছে তো এমজি মার্গ যাবে, তো এমজি মার্গ যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি ওখানকার মার্কেটের কিছু ভিউ সিনারি। আমরা এমজি মার্কেট ঢুকলাম, চারদিকে সব মার্কেট, প্রচুর দোকান আশেপাশে। এই পুরো মার্কেটের রাস্তা এটা, এই পুরোটাই হচ্ছে এমজি মার্গ। এখানে সমস্ত রকমের দোকানপাট যা সব কিছু আছে। চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। ঘুরলাম একটুখানি, ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে, ওই জন্য সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। আমরাও বেরিয়ে যাচ্ছি ইঞ্জিমার্গ থেকে, এখান থেকে হোটেলে যাব, হোটেলে গিয়ে কথা হচ্ছে। আমরা ইঞ্জিমার্গ থেকে ব্যাক করে হোটেলে ঢুকলাম,
বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, কালকে 5টার সময় বেরোনোর কথা আছে, কারণ এখনো 25 মাইলের যে রোডটা ধস নেমেছিল সেটা এখনো ঠিকঠাক হয়নি। তোমাদের কালকে আবার দার্জিলিং হয়ে ঘুরে নিউ জলপাইগুড়ি যেতে হবে, তো একটু পরেই খাবো, ডিনারের ব্যবস্থা করছি নিচে। তো এটা বলবো আমার এখানে নর্থ সিকিমের যে দুটো এপিসোড, তিনটে এপিসোড যেটা আসবে সেটা এখানেই শেষ করব। আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, কীভাবে আরও বেটার করা যেত বা কী করা যেত সেটা তোমরা জানিও কমেন্টে। ভালো লাগলে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।